পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ রাজ্যের তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে জি অথবা নিটের কোচিং দিচ্ছে এবং তার পাশাপাশি 300 টাকা প্রতি মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব কারা এই সুবিধা পাবেন এবং এই সুবিধা পাওয়ার জন্য যোগ্যতার কি প্রয়োজন আছে এবং কোথায় আপনারা যোগাযোগ করবেন। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো রাজ্যের তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে জি অথবা নিটের কোচিং, দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ এবং স্নাতক স্তরের প্রথম বর্ষে পাঠরত ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ 25/9/2021। আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা হল মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তপশিলি জাতির ক্ষেত্রে 60% নাম্বার পেতে হবে এবং তপশিলি উপজাতি বা আদিবাসী সম্প্রদায়ভুক্তর ক্ষেত্রে 50% নাম্বার প্রয়োজন আছে এবং পরিবারের বার্ষিক আয় অনূর্ধ্ব 2 লক্ষ টাকা তপশিলি জাতির ক্ষেত্রে এবং এসটির ক্ষেত্রে 3 লক্ষ টাকা। পাশাপাশি 300 টাকা মাসিক স্টাইপেন্ডও দেওয়া হবে। জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের নাম এখানে দেওয়া আছে, আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। আপনারা এখানে প্রথমে ডিস্ট্রিক্টের নাম পাবেন, তারপর আপনারা এখানে আপনাদের লোকেশনের নামগুলি দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন অ্যাড্রেস, অর্থাৎ কোন জায়গায় এই কোচিং দেওয়া হবে। পাশাপাশি সেই কোচিং সেন্টারের ফোন নাম্বারও আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আমরা একবার আবেদনপত্রের দিকে নজর রাখবো, কি ধরনের আবেদনপত্র আপনারা পাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো কোথায় আপনারা আবেদনপত্র পাবেন একবার দেখে নিই। আবেদনপত্র প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা www.onogrosorkollan.gov.in এই ওয়েবসাইট থেকে অথবা www.wbbcdev.gov.in এই ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন। 14/9/2021 তারিখ থেকে 25/9/2021 তারিখের মধ্যে আপনাদেরকে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে আবেদনপত্র জমা করতে হবে। পাশাপাশি দেখুন এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, আপনারা চাইলে এই দুটি নাম্বারে কল করে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো এবার আমরা দেখে নেব এই পিডিএফ ফাইল আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো আমরা চলে যাব www.onogrosorkollan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন নোটিশ বোর্ডে প্রথমে আমরা হাইলাইট করে একটি অপশন দেখতে পাচ্ছি, যেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রি এক্সামিনেশন ট্রেনিং অফ জি বাই নেট। তো এখানে আমরা ক্লিক করে দেব, আর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে ডাউনলোড অপশন চলে আসবে। আমরা এটিকে ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করার পর ওপেন করলেই কিন্তু আমাদের কাছে পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের জেলার নাম দেখে নিয়ে, আপনাদের নিয়ারেস্ট লোকেশন দেখে নিয়ে সেই প্রশিক্ষণ কেন্দ্রে কন্ট্যাক্ট করতে পারেন এবং সেখান থেকে আপনারা আবেদনপত্র সংগ্রহ করে, আবেদনপত্র পূরণ করে জমা করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।